সিবিআই এর টিম খেরাদহের রুমঝুম পার্কে ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি কর্মী নির্মল মণ্ডল। এই ঘটনার তদন্তে সিবিআই এর প্রতিনিধি দল রয়েছেন নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরাও। জিজ্ঞাসাবাদ করতে কি কি জিজ্ঞাসাবাদ করলো? জিজ্ঞাসাবাদ সেমনটা কিছু করেনি, কিন্তু আমাদের যে সিসি ফুটেজটা আছে সেই সিসি ফুটেজে কারা আছে, কারা কারা এসেছিলেন, কারা কারা মানে আক্রমণ করেছে সেটাই দেখার জন্য বা জানার জন্য বা লোক চেনার জন্য আমাদের নিয়ে গেছে। এমনি আপনাদের কোনো ওই আছে মানে ফোনে কোনো হুমকি বা কিছু আসছে? হ্যাঁ, ফোনে হুমকি তো আসছে। তার পরিপ্রেক্ষিতে বলে জানিয়েছেন সিবিআই কে? হ্যাঁ, সেটা জানিয়েছি। যাওয়ার সময় আমরা অফিসারকে সবকিছু বলতে বলতে গেছি এবং আসার সময় সবকিছু আমরা বলতে বলতে এসেছি। এই সিবিআই তে নিয়ে গেল, জেরা জিজ্ঞাসাবাদ করলো, বাড়িতে ছেড়ে দিয়ে গেল, কতটা আশাবাদী এতে? এখন তাদের তো মনে হচ্ছে যে আমরা দোষী শাস্তি পাবে, দোষী শাস্তি পাবে বা আমাদের পাড়াটা ভালো হবে, ভালো থাকবো আমরা, এই আশা তো আমরা রাখতেই পারি। এটা কি বলেছেন আপনি যে মূলত যে দুইজন অ্যারেস্ট হয়েছিল তারা আজ ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ, সেটাও বলা আছে। আপনার নামটা বলুন। সুমিত্রা মণ্ডল।